নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সিম্পল কুক উইথ পলিন পরিবারে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি সিলভার কাপ মাছ। বানাবো আমি সিলভার কাপ মাছের ঝাল। কীভাবে বানাচ্ছি আর কী কী নিয়েছি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে নিয়েছি আমি 600 গ্রাম সিলভার কাপ মাছ। এখানে গাদা এবং পেটি দুটোই রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখুন গাদা আর এই দেখুন পেটি রয়েছে। আর এখানে আমি নিয়েছি একটা মশলার জন্য 1/4 চামচ জিরে, 4টে রসুনের কোয়া, 4টে লঙ্কা, 2 টুকরো আদা আর 2টো পেঁয়াজ। এখানে যে বড় পেঁয়াজটা রয়েছে, আমি এই পেঁয়াজের সাথে এই মশলাটা, জিরে, আদা, লঙ্কা, রসুন, এটা মশলা বেটে নিচ্ছি। মাছটা দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজবার জন্য দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নিচ্ছি, আমি অল্প অল্প করে ভেজে নেবো। অবশ্যই আপনারা মাছগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি। মাছটা একদম ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। কিন্তু দুটো বেশ ভালো করে ভেজে নেবো। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছে। দেখুন মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছে। এবার যে মাছগুলো রয়েছে সে বাকি মাছটা ভেজে নিচ্ছে। মাছটা উল্টে দিচ্ছে। এখানে একটু মাছের তৈরি করে আমি কিন্তু পাশে দিয়ে দিয়েছি। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢাকা দিয়েছি এর কারণে, কারণ শিলভার কাপ মাছ বড় হলে দেখবেন প্রচুর পরিমাণে তেল বেরোয় আর তাই তেলটি ছিটে পড়ে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে তেল অনেকটা রয়েছে, কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ তেল রাখলাম, বাকি তেলটা তুলে রেখেছি। দিয়ে দেবো এখানে আমি সামান্য ফোড়ন, দিচ্ছি আধখানা শুকনো লঙ্কা, দেবো তেজপাতা, দেবো সামান্য 5 ফোড়ন। যে ছোটো পেঁয়াজটা দেখেছিলাম আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আপনারা চাইলে এখানে কিন্তু একটা টমেটো ব্যবহার করতে পারেন, ছোটো টমেটো আমি এখানে দিচ্ছি না, চাইলে আপনারা দিতে পারেন। এবার পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলা, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, দেবো অল্প পরিমাণ চিনি। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন, যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন না। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আমি গ্যাসে ফ্লেমটা কমিয়ে রেখেছি, অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এইখানে আমি বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে মশলাটা সম্পূর্ণ কষানো যদিও হয়নি, তবে অনেকটা কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। এবার খুবই ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো, যতক্ষণ মশলা কাঁচা গন্ধ থাকবে সে পর্যন্ত। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানোর কাছে কিন্তু রান্নার স্বাদটা কম বেশি হয় বন্ধুরা, তাই মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেবে। যারা নতুন বন্ধু রয়েছেন তারা হয়তো ভাবছেন যাতে হাতে করে রান্নায় যে কীভাবে দিয়ে তাতে বুঝবেন। মশলা থেকে তেল যখন আলগা হয়ে গেছে, আলগা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন কিন্তু মশলাটা আপনার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। কড়াই দিয়ে মশলাটা এইভাবে ছেড়ে যাবে, ভেঙে যাবে। আমি এখানে গরম জল ব্যবহার করছি, চাইলে আপনারা ঠান্ডা জল দিতে পারেন। জল দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। কতটুকু গ্রেভি নেবেন সেই হিসেব করে কিন্তু এখানে জলের মাত্রা কম বেশি করতে পারেন। এটা গরম জল হওয়ার কারণে সাথে সাথে ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমি একটা ভাজা মাছ রেখে দেবো, আমার ছেলে ভীষণ পছন্দ করে ভাজা মাছ খেতে। আমি এখানে 7 পিস ছুলে মাছ দিলাম, এটা ঢাকা দিয়ে আমি 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই, নাহলে কিন্তু মাছটা অনেক বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার একটা সুন্দর ঘ্রাণ এই ঝোলটার মধ্যে যাবে, যেটা ভীষণ সুন্দর হয় গন্ধে এবং স্বাদে।
এবার আমি এটা ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রান্না করে নেছি। ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরকম একটা মাছের পদ থাকলে আর আমার মনে হয় না যে অন্য কোনো তরকারি প্রয়োজন রয়েছে। আমি এবার এটা ঢেলে নিচ্ছি, এবার গরম ভাতে এটা পরিবেশন করবো পালা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রান্নাটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি জানা নতুন বন্ধু রয়েছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি সাপোর্ট করবেন। আমি বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।